এটা কি পড়ছো? এটা জেকে সিংহলের বায়োগ্রাফি। মৃত্যুর সময় এই বইয়ের লেখক আমায় বলেছিলেন যে ধাঁধার উত্তর শুরুতেই, কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আমি 20 বার পড়ে ফেলেছি, এখনো পর্যন্ত কোনো সূত্র পেলাম না। বলতেই হবে শুরুর দিকেই। ইয়োনার ডিফেন্স একটা শেষ দলিল তার পেশ করতে চায়। ইয়োনার এটা স্বয়ং মনুরুষি বহলের লেখা, জে কে সিংহল সাহেবের বায়োগ্রাফি। বহল বাবু আমাকে মরার সময় বলেছিলেন যে ধাঁধার উত্তরটা শুরুর দিকেই রয়েছে। একটা বইতে কেবল একটাই শুরু থাকে, শুরুগুলোর মানে কি? মানছি যে একটা বইয়ের মাত্র একটাই শুরু হয়, কিন্তু ইয়োনার একটা বইয়ের প্রত্যেক অধ্যায়ের শুরুতে আলাদা আলাদা শব্দ দিয়ে হয়। উদাহরণস্বরূপ প্রথম শব্দ সিঙ্গাপুর, এর সিং পেজ 2, হাল ফিলের হাল, এর থেকে হয়ে যায় সিংহাল। পৃষ্ঠা 3, নেপালের ন পেজ 4, শর্মায়ার স্বর পেজ 5, কারনামার কার পেজ 6, কোলাপুরের কো পেজ 7, রিস্তের রিস পেজ 8, বতনের ওয়াত, সবগুলোকে একসঙ্গে করলে হয় সিংহাল নে সর কার কো রিস ওয়াত পি। অনেক বড় করাপশন ইয়োনার। কি রকম করাপশনের কথা বলছেন আপনি? সেই সময় সিংহাল বাবু 20টা এয়ারপোর্টের জন্য সরকারের টপ ক্লাস অফিসার উচ্চ পদাধিকারীদের 250 কোটি টাকা ঘুষ দিয়েছিলেন। এই স্টেটমেন্টে কেবল ওনার নাম নয়, এমনকি ওনার সুইস ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আর সেখানে কত টাকা ঢালা হয়েছিল সেই সমস্ত কিছু নথি রয়ে গিয়েছে। আর এইবার ইয়োনার এই মূল্য সিংহলের সুইস ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার G9414125 থেকে পাওয়া গিয়েছে। এই অ্যাকাউন্টটা আপনার যৎসারিন। মাইন্ড ইওর অ্যালিগেশন কেডি। আপনি জেকে সিংহলের সঙ্গে মিলে এই প্লেন ক্র্যাশের ষড়যন্ত্র করেন আর তারপরেও আপনি খুন করতে থাকেন যাতে সন্দেহের তীর শীতল মেহরার উপর আটকে থাকে। বলুন যৎসারিন, অ্যাম আই রাইট অর অ্যাম আই রাইট? আর আপনি আমার চোখে তখনই পড়ে গেলেন যখন আমি ডক্টর মোদির লাশ পাখার সঙ্গে ঝুলতে দেখলাম। ডক্টর মোদির এত ভারী দেহকে পাখা থেকে ঝুলিয়ে রাখার শক্তি নার প্রণালীর মধ্যে রয়েছে না শীতলের মধ্যে থাকতে পারে, এটা একটা পুরুষের কাজ আর এবং ওই পুরুষটা আপনি। হাউ ডিয়ার ইউ? আপনার অন্যায় স্বীকার করুন জসারিন, আপনি আইনের জালে পুরোপুরি ফেঁসে গেছেন। হাউ ডিয়ার ইউ কেডি? ইওর অনার মিস্টার কেডি যা বলছেন একদম ঠিক বলছেন। আসলে এই প্ল্যান আমাদের দুজনের ছিল, আমার আর মিস্টার সিঙ্গালের। আমাদের প্ল্যান অনুযায়ী ডক্টর মোদি, রমনা আর বাহেলকে সিঙ্গালের পার্সোনাল বাংলোয় নিয়ে যেতে হতো আর ওখানকার কেয়ারটেকার ভাবর সিংকে দিয়ে ওদের খুন করানোর কথা ছিল। কেডি আর প্রণালীকে দ্বীপে নিয়ে গিয়ে প্রাণে মেরে ফেলার প্ল্যানটাও আমারই ছিল। সবার আগে আমি ক্যাপ্টেন ডসনকে মেরেছি আর বাহালকে মেরেছিল সিঙ্ঘালি। প্লেনে গিয়ে সিঙ্গালকে মেরে দিয়েছিলাম আর এরপর রমনারকেও মেরে ফেলি আর সবার শেষে আমি হিতলকে বেহুশ করে ডক্টর মোদিকে মেরে পাখা থেকে ঝুলিয়ে দিয়েছিলাম। দোষী আমি, দ্যাটস ইট ইওর অনার। ন্যায়ের রক্ষাকর্তাই যদি এখন তাকে নিজের লাভের জন্য ব্যবহার করতে থাকেন তাহলে সাধারণ মানুষের আইনের ওপর থেকে বিশ্বাসই উঠে যাবে। এই জন্য জাস্টিস চন্দ্রকান্ত সারিনকে কঠিন থেকে কঠিনতর শাস্তি দেবার হুকুম দিচ্ছি। চলুন। আর এই আদালত শীতল মেহরাকে শাসন মানে মুক্তি দিচ্ছে। আমার হাজবেন্ড। ভালো লাগলো দেখা হয়ে। কংগ্রেচুলেশনস।